अस्सलामु अलैकुम माय लवली व्यूअर्स, वेलकम टू माय चैनल कुकिंग बाय तानिया मोहम्मद। आज के ईद स्पेशल जाली कबाब रेसिपिटी कर देखो। हमार रेसिपिटी जो अपने का भलो लेगे थे अवश्य हमार चैनल के सबसक्राइब कर, बेल आइकन क्लिक कर, लाइक दिए हमार पास ही थकबें। चलू चले जाए मूल रान्न। अस्सलामु अलैकुम, आज के जाली कबाब बनाब, ईद स्पेशल जाली कबाब। यटार जो कपर मेजारमेंट कपर एक कप और हाफ कप मोटा कीमा नहीं गरुर माँस मोटा कर कीमा करा नहीं एखे वन हाफ टेबिल चामच कपर एक कप प्याज साथे दीची एखे दुई टेबिल चामच काचा मरीच दुई टेबिल चामच पुदीना पता और गोलमरीच हाफ टेबिल चामच और আমরা এখানে এটা হচ্ছে কাবাব মশলা আর এখানে আছে গোলমরিচ। কাবাব মশলা হচ্ছে এক টেবিল চামচ আর গোলমরিচ হচ্ছে হাফ টেবিল চামচ। আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি আমি টক দই। এখানে আপনারা পেঁপে বাটাও দিতে পারেন, যেহেতু আমার কাছে পেঁপে বাটা নাই এটার জন্য আমি এখানে দুই টেবিল চামচের মতো টক দই, দুই টেবিল প্লাস হাফ টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিব আদা রসুন পেস্ট, আদা রসুন পেস্ট আমি দুই টেবিল চামচের মতো দিব, এক টেবিল চামচ আর বাকি যা আছে আমার সব এক চামচ এক টেবিলের মতোই হবে আমি দিয়ে দিলাম। এখন আমি দিব লবণ, লবণ আমি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিব আমি টমেটো সস এক টেবিল চামচের মতো, এখানে এটা বারবিকিউ সস এটাও আমি এক টেবিল চামচের মতো দিব, সাথে দিব আমি টেস্টিং সল্ট, আমি এখানে হাফ টেবিল চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, সাথে দিব অল্প চিনি, দিব আমি হাফ টেবিল চামচের মতো। এখন সম্পূর্ণ উপকরণটাকে ভালো করে মিক্সড করে এক ঘন্টার জন্য ম্যারিনেশন করব। আমি ভালো করে মিক্সড করেছি, মিক্সড করে আমি এখন এক ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টার জন্য, তো আমি এখন আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি পুরোটাকে ভালো করে। আমরা এখন এটা কাবাবের শেপ করে নিব। আমার দোনো হাতই পরিষ্কার, আমি প্রত্যেকটা একটা একটা করে কাবাবের শেপ আগে দিয়ে নিচ্ছি। আর এখানে আমি তেল গরম দিয়ে দিয়েছি, হাফ কাপের মতো তেল আমি এখানে গরম দিয়ে দিয়েছি, হালকা হালকা করে গরম হোক তেলটা। আর আমি এখানে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি সবগুলোকে। আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর অল্প একটু আমি পানি দিব, ঠিক দুই টেবিল চামচের মতো পানি দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটে নিব। আর এখানে আমার ১৩টা কাবাব হয়েছে। আবারও ডিমে প্যাকিয়ে ফেলে দিচ্ছি একটা করে, বেশি দিব না আমরা, অল্প অল্প করে দিব। সাতটা করে দিব আর এখন হালকাকে ঠিক এমন করে দিব করে উপরে অংশটা। একটা ভাব চলে আসবে, বানাবো জালি বানানোর জন্য ডিমটাকে আমরা এভাবে নিয়ে
এবার তেলটাকে উপরে দিয়ে এভাবে করে দিই। কিছুক্ষণ পরে আবার হাত দিয়ে ঠিক এভাবে করে ডিমকে দিয়ে দিব জালির মতো করে। এখানে তেল গরম নিয়ে নিয়েছি আর এখানে ডিমের মধ্যে কাবাবটাকে ভিজিয়ে আমি এখানে একটা করে দিয়ে দিচ্ছি। চুলাটা আমরা লো হিট করে রেখেছি। এখানে আমরা আরও একটা ডিম ভেঙে নিয়েছি, একটা ডিম দিয়ে হবে না, আমি একসাথে সবগুলোকে দিয়ে দিই যেহেতু আমাদের ফ্রাই প্যানটা বড়। এগুলো একটু সাদা ভাব আসুক, তারপর আমি ডিমটা দিই। কাপের উপর একটা সাদা ভাব চলে আসবে তখন আমরা এটাকে জালির করার জন্য এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে ডিমটাকে উপরে থেকে দিব। এতে করে আমাদের কাবাবের উপর একটা জালি ভাব চলে আসবে। হাতের মধ্যে এমন করে নিয়ে ঠিক আস্তে আস্তে করে দিতে হবে। কিছুক্ষণ পর পরে এটাকে ফ্রাই প্যানটাকে ধরে একটু এভাবে করে নাড়িয়ে দিব। এতে করে জালিটা যেমন করেছি ডিমের সেটাতে একটু ভালো করে দেখা যাবে, জালি জালি ভাব আসবে। এখন আমরা কাবাবগুলোকে উল্টে দিব। উল্টে দেওয়ার আগে আমরা আবারও একটু হাত দিয়ে ডিমটাকে পেঁচিয়ে দিচ্ছি। এতে করে একটা সুন্দর জালির মতো হবে। আস্তে করে এক পাশ উল্টিয়ে দিব। এখন আমাদের এই পাঁচটা একটু হোক, তারপর আবারও আমরা জালি দিয়ে দিব ডিমে। আমাদের কাবাবগুলো হয়ে গিয়েছে। একটু ফুলাটা জালটা বাড়িয়ে দিয়ে তারপর কাবাবগুলোকে তুলবো। এতে করে আমাদের তেলগুলো অবজর্ব হয়ে যাবে। আমাদের কাবাব রেডি। আর এটার মধ্যে যে জালিগুলো পড়েছে এটার জন্য এটাকে জালি কাবাব বলে। আমার জালি কাবাবের রেসিপিটি ফুল কমপ্লিট। উপরে জালি জালি পড়েছে একটু দেখতেই পারতেছেন, হালকা হালকা। আমি এখানে বেশি জালিটা পছন্দ করি না, তাই আমি হালকা একটা জালি ক্রিয়েট করেছি। তো আপনাদের যদি বেশি জালি করার ইচ্ছা থাকে তাহলে আপনারা তেলটা একটু বেশি নেবেন আর সবসময় একটু ধিমা আঁচে ভাজবেন। আমিও ধিমা আঁচে ভেজেছি। আর আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে, কোনো কাঁচা ভাব নেই। আপনারা ধিমা আঁচে এটাকে ভাজবেন তাহলে আপনাদেরটার মধ্যেও কাঁচা কোনো ভাব থাকবে না।
अवश्य हमार रेसिपिटी बासा ट्राई करबें। ईदे ट्राई करके जानाबें कमेंट्से जे केमन हुए छे। आमी आपनादेर कमेंट्से आशाई थाकबो। आल्ला हाफिज़।